ভিডিওটা কাটবেন না একটু গুরুত্ব সহকারে শুনেন। প্রত্যেক মানুষের এটা জানা জরুরি যে বর্তমানে সিলেটের মধ্যে ডাকাত বের হয়েছে ডাকাত বের হওয়ার কারণে সিলেটের পরিস্থিতি খুব খারাপ মানুষ রাতে ঘুমাতে পারতেছে না ভয়ের কারণে এবং অনেক মানুষ হয়তো তার স্বামী বিদেশ হতে পারে গুরুত্বপূর্ণ জিনিস তার বাড়ির ভিতরে আছে। মানুষ কীভাবে থাকবে মানুষ কিভাবে থাকবে এখন পরিস্থিতি খুব খারাপ বন্যার কারণে সারা সিলেট পানি আর পানি এর মধ্যে এই যে শহরের মধ্যে শুধু ডাকাত আর গ্রামের মধ্যে ছুর বের হয়েছে কিছু কিছু খবর আসছে যে চুরি করতেছে গ্রামের মধ্যে ছুর বের হয়েছে এক একদল আর শহরের দিকে তো ডাকাত গতকালকে রাত্রে দুইটা বারো মিনিটের সময় এই যে মেজের আমাদের সিলেট মেজেরটিলা মেজের টিলার মধ্যে ডাকাতি হয়েছে এবং মাইকিং দিয়ে সারা এই যে শাহপুরাণ টানার মধ্যে জানানো হয়েছে যে ডাকাত বের হয়েছে এবং বিভিন্ন জায়গা দাট অ্যাটাক করতে পারে তখন মাইকিং করার পরে কোনো মানুষ তো রাত্রে ঘুমায় নাই এবং বৃষ্টির কারণে বাড়ি করে থাকা অনেক মুশকিল হয়ে গেছে আমার ভিডিওটা যারা যারা শেয়ার দেখতেছেন আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন সবাই শেয়ার করবেন শেয়ার করে মানুষকে জানাই দিবেন যে যে বর্তমানে ডাকাতের কারণে মানুষ ঘুমাইতে পারতেছে না মানুষ মানে ডাকাত বের হয়েছে এখন মানুষ একটু সেফ থাকতে হবে সবাই একটু সেফ থাকতে হবে ডাকাত বের হয়েছে এখন আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাড়াতাড়ি শেয়ার করেন শেয়ার করে মানুষকে জানাই জানাই দেন যে ডাকাত বের হয়েছে মানুষ সেই থাকবে আর গ্রামের মধ্যে যারা যারা দেখতেছেন তারা একটু সতর্ক থাকবেন চুরি হইতে পারে আপনার ঘরে এর মধ্যে আপনারা যারা যারা ঘরে ফেলে আসছেন একজন দুইজন বাড়ির মধ্যে থাকেন তাইকা বাড়িগুলা পর দেন পর দিয়া এবং বাড়িগুলো পর দেন এখন আমি গতকালকে রাত্রে মাইকিং করা হয়েছে যে চুরি হবে ডাকাতি হবে যে কোনো জায়গায় এখন আপনারা যারা যারা ভিডিওগুলো দেখছেন তারা যারা ভিডিওটা শেয়ার করেন লাইক কমেন্ট করেন এবং আমাকে জানিয়ে দিন কার ঘরে ডাকাতি হচ্ছে না কি কী হচ্ছে একটু জানিয়ে দিবেন আলাইকুম সালামুয়ালাইকুম মরহামতুল্লাহি আসসালামু আলাইকুম মরহামল্লাহি আবরকাত যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটা কাটবেন না এটা প্রত্যেক পরিবারের মানুষের দেখার জরুরি এখন আপনারা দেখছেন কোরআনী চিকিৎসা ইউটিউব চ্যানেল যারা যারা আমার ভিডিওতে দেখছেন তাদেরকে মুবারকবাদ আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আসছি যে বিষয়টি হচ্ছে প্রত্যেক পরিবারের মানুষের দেখার অনেক প্রয়োজন বর্তমানে সিলেটের অবস্থা খুবই খারাপ কিন্তু এই খারাপ অবস্থার কারণে কিছু খারাপ মানুষের জন্য মানুষ ভালোই থাকতে পারতেছে না যতটুক ভালো ছিল ততটুক থাকতে পারতেছে না গত রাত্রে দুইটা বারো মিনিটের সময় দুইটা বারো মিনিটের সময় হঠাৎ করে খবর আসলো যে মেজেরটিলা ডাকাতি হয়েছে তখন আমরা তাকে সাহরাম মেজের টিলার ডাকাতি হয়েছে এবং মাইকে জানাইয়া দিছে যে বিভিন্ন জায়গার ডাকাতি হতে পারে এতে আপনারা যেত মানুষ আমার ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করেন মানুষকে যে প্রত্যেক জায়গার মধ্যে মানুষ একটু সেফলি থাকে অথবা মানুষ প্রত্যেক জায়গার মানুষ যেন তার নিজের প্রয়োজনীয় জিনিসগুলো যেন নিজের আয়ত্তে রাখে কারণ বর্তমানে ডাকাত শহরের অঞ্চলে ডাকাত আসছে এবং গ্রামের বিভিন্ন গ্রামে বাড়িতে মানুষের এই যে চুর চুর হইছে চুরগুলা মানুষের ঘরের যেগুলা ঘরের মধ্যে মানুষ নাই পানিয়ে ডুবে গেছে সেগুলোর মধ্যে গিয়ে বিভিন্ন জিনিস চুরি করে নেয় এখন দেখেন অবস্থা মানুষকে মানুষ কিভাবে থাকবে এইদিকে বন্যার পরিস্থিতির কারণে মানুষ ঘরে থাকতে পারতেছে না এর মাঝে হচ্ছে গিয়ে ডাকাতের বয় ডাকাতের বয় এখন কি করা যায় যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করবেন মানুষকে শেয়ার করবেন এবং আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট করবেন এবং ফলো করবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি